আদালত থেকে বের হয়ে কার আদালত? রাসূলের আদালত। আদালত থেকে বের হয়ে মুসলমান পরিচয়ধারী লোকটা বলতে লাগলো, রায়টা আমার পছন্দ হয় না, রায়টা আমার পছন্দ হয় না, আমি আপিল করব, পুনর্বিচার প্রার্থনা করব। কিভাবে বললে আপনারা বুঝেন? এক আদালতের রায় পছন্দ না হলে আরেক আদালতে মামলা করার নাম আপিল, পুনর্বিচার প্রার্থনা। আমি অন্য কোন আদালতে এর বিরুদ্ধে আবারও বিচার প্রার্থনা করব। ইহুদি লোকটা মুসলমান লোকটাকে জিজ্ঞাসা করে, এবার তুমি আপিল করবা কার আদালতে? প্রস্তাব দিল উমরের নাম, আপিল করবো উমরের আদালতে। ইহুদি রাজি হইল, দুজন এবার এই মামলার আপিল করার জন্য পুনর্বিচার প্রার্থনার জন্য গেল উমরের আদালতে। আল্লাহ বলেন, আনতাহাব্বাত আগমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। নবীর সাথে যদি বেয়াদবি করো তাহলে তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে, আর ঈমান ধ্বংস হয়ে গেলে আমলের কোনো অস্তিত্ব থাকবে না, অথচ তোমার অনুভূতিও নাই, তোমার খবরও নাই। এই জন্য বলেছিলাম অনেক বেঈমানি কুফুরি কাজ অনেক নামাজি আজি গাজিরা করে, যে বেঈমানি কুফুরির কারণে তার ঈমান যে ধ্বংস হয়ে গেছে, তার জিন্দেগির বন্দেগি যে ধ্বংস হয়ে গেছে তার খবরও নাই। যাদের খবর থাকে না তাদেরকে খবর শুনিয়ে দেওয়া, এটা আলেমগণের দায়িত্ব। এই দায়িত্ব পালনের স্বার্থেই আমাদের বর্তমান সমাজে যেই এই যে বেঈমানির একটা বন্যা বয়ে চলেছে, কুফুরির যে একটা নতুন একটা বন্যা আমাদের সমাজে বেশ, সেটা কি আলেমদেরকে তিরস্কার করা, গালিগালাজ করা, আলেমদেরকে ঘৃণা করা? কোন অপরাধে হারামকে হারাম বললো কেন? সেই অপরাধে হারামকে হারাম বললো কেন? সেই অপরাধে আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, আলেমগণ হারামকে হারাম বলে নিজের মতলবে না আল্লাহর হুকুমে? আল্লাহ বলেছেন সুদ হারাম, এই জন্য আলেম বললো সুদ হারাম। আপনি দিলেন গালি, গালি কার উপরে গেল? কার উপরে গেল? আল্লাহ বলেছেন সুদ হারাম, এই জন্য আলেম বললেন সুদ হারাম। আপনি আলেমের মুখে সুদ হারাম শুনে আলেমকে গালি দিলেন, এটা কি আলেমকেই দেওয়া হইল না আল্লাহকেই দেওয়া হইল? আল্লাহকে গালি দিলে ওই ঈমান থাকে? ঈমান না থাকলে ও নামাজ রোজা কাজে লাগে? এত সহজ কথাগুলি আর কোন ভাষায় বোঝাবো? একটু সোজা বাংলা আমার জানা নাই। কাজেই মুসলমান দাবি করলেই মুসলমান হয় না, নামাজ মুসলমানের সাথে নামাজ চললেই মুসলমান হয় না, মুসলমানের সাথে রোজা রাখলেই মুসলমান হয় না, মুসলমানের সাথে হজ করলেই মুসলমান হয় না, মুসলমানের সাথে যাকাত দিলেই মুসলমান হয় না। নবীকে ঘৃণা করলে গালি দিলে যেভাবে মুসলমানি ধ্বংস, না এবে নবীকে ঘৃণা করলে গালি দিলে একই কারণে মুসলমানি ধ্বংস হয়ে যায়। এই বিষয়ের উপর আজকে আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। এতক্ষণের কথার দ্বারা আপনাকে আপনাদের বোঝাবার চেষ্টা করেছি আজকের তিলাওয়াত কি তো আয়াতের বিষয়বস্তু কি, বিষয়বস্তু এটা আল্লাহর বিধান, যিনি বলবেন নবী হন আর আলেম হন, আল্লাহর বিধান যিনি বলবেন তার বিধান বলায় তুমি অসন্তুষ্ট, তোমার ঈমান ধ্বংস। তার মন গড়া বিধান না তার মুখে উচ্চারিত আল্লাহর বিধান? মুখে উচ্চারিত আল্লাহর বিধান। আমি আপনাদের আবারও দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সুদ হারাম এটা একটা আলেমগণের একটা মন গড়া কথা না আল্লাহর কথা? একজন আলেম বললেন সুদ হারাম, এই জন্য আপনি আলেমকে ইচ্ছা মতো বকা দিলেন, সেই আলেমকে আপনি ইচ্ছা মতো গালি দিলেন, গালিটা কি আলেমকেই দেওয়া হলো? যার কথা তাকেই দেওয়া হলো? আল্লাহর কথা সুদ হারাম, আলেম বলেছিলেন মাত্র, এই কারণে আপনি আলেমকে গালি দিলেন, এটা আলেমকে গালি দিলেন না আল্লাহকেই গালি দিলেন। আল্লাহকে গালি দিলে যেহেতু ঈমান থাকে না, এই জন্য আল্লাহর কথা বলার কারণে আলেমকে যারা গালি দেয় তাদের ঈমান থাকে না।
এবার আমরা একটা বোঝার চেষ্টা করি যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি আয়াতের একটা শানে নুজুল আছে আমি অতীতে বিভিন্ন প্রসঙ্গে আপনাদেরকে বলেছি শানে নুজুল কি কুরআন ব্যাখ্যার একটা পারিভাষিক শব্দ শানে নুজুল আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন প্রেক্ষাপটে কোরআনের বিভিন্ন অংশ নাযিল করেছেন বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে কোরআনের বিভিন্ন অংশ নাযিল করেছেন সেই অবস্থাটাকেই শানে নুজুল বলা হয় যদি কোনো প্রশ্নের জবাবে আল্লাহ কোরআনের কোনো আয়াত নাযিল করেন তাহলে প্রশ্নটাকে বলা হয় শানে নুজুল যদি কোনো সমস্যার সমাধান কল্পে আল্লাহ কোনো আয়াত নাযিল করেন তাহলে সমস্যাটাকে বলে শানে নুজুল যদি কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো আয়াত নাযিল করা হয় তাহলে সেই ঘটনাটাকেই বলে শানে নুজুল আমি আজকে আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াত আল্লাহ একটা অত্যাশ্চর্য ঘটনাকে কেন্দ্র করে নাযিল করেছিলেন আশ্চর্যজনক একটা ঘটনা কেন্দ্র করে আল্লাহ আয়াতটা নাযিল করেছিলেন মামুলি ধরনের একটা ঘটনা না আশ্চর্য একটা ঘটনা আশ্চর্য একটা ঘটনা শুনুন সেই ঘটনা তারপরে আয়াত বোঝা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ একজন মুসলমান হিসাবে পরিচিত সমাজের মানুষের কাছে মুসলমান হিসাবে পরিচিত একটা লোক একজন ইহুদির সাথে কোন একটা জিনিস নিয়ে ঝগড়া করে ইহুদি লোকটা বলে জিনিসটা আমার আর মুসলমান পরিচয়দারী লোকটা বলে না তোমার না সেটা আমার একটা জিনিসকে যদি দুইজনেই আমার বলে দাবি করে তাহলে মীমাংসা হয় না ঝগড়া হয় এই হলো ঝগড়া এই ঝগড়ার মীমাংসার জন্য তারা দুজন ঐক্যবদ্ধভাবে একমত হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গেল গিয়া বলল ওগো আল্লাহ রসুল আমরা দুজনে এই জিনিসটা নিয়ে ঝগড়া করতেছি আমরা প্রত্যেকে বলতেছি জিনিসটা আমার আপনি মীমাংসা করে দিন আসলে জিনিসটা কার সুদা কথায় রসুলের আদালতে মামলা দায়ের করা হলো রাসূলের আদালতে মামলা দায়ের করা হলো এই মামলার দ্বারাও আজকাল অনেকে জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করে আদালতে মামলা করে জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করে সেটা কিভাবে শুনুন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই লোকটা মনে মনে জানে যে মামলাটা আমি মিথ্যা করেছি যে মিথ্যা মামলা করে সে মনে মনে জানে কিনা জানে মনে মনে জানে আমি মামলা মিথ্যা করেছি রাসূল বলেন স্বয়ং আমি রাসূলের আদালতে যদি কোনো বাদী মিথ্যা মামলা করে আর তার বাকপটু দাবির কারণে চাপাবাজির কারণে এই মিথ্যাকে আমার আদালতে সত্য বলে প্রমাণ করে দেয় মিথ্যাকে সত্য বলে প্রমাণ কিভাবে করে এটা বর্তমান যুগে বোঝাবার দরকার হয় না বর্তমান যুগে ভিতরে ভিতরে সবাই বলে যে বুঝে যে মিথ্যাকে সমাজের লোকেরা কিভাবে সত্য প্রমাণ করে রাসূল বলে স্বয়ং আমি রাসূল বলেন স্বয়ং আমি রাসূলের আদালতে যদি কেউ জেনে শুনে মিথ্যা মামলা করে আর চাপাবাজির কারণে যদি মিথ্যাকেই আদালতে সত্য বলে প্রমাণ করে ফেলে কার আদালতে স্বয়ং রসুলের আদালতে আমি রসুল আদালতের বিধান অনুযায়ী তার পক্ষে রায় দিতে বাধ্য আদালতের নিয়ম অনুযায়ী আদালতের নিয়ম কি আদালতের নিয়ম বর্ণনা করে রসুল বলেন আল বাজ্জিনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু মান আলা মান আনতা যে বাদী হয়ে আদালতে মামলা করবে সে সাক্ষীর দ্বারা তার দাবি প্রমাণ করতে হবে বাদীর পক্ষে যদি কোনো সাক্ষী না থাকে তাহলে বিবাদী স্বাভাবিকভাবে অস্বীকার করলে হবে না আল্লাহর নামে কসম খেয়ে অস্বীকার করতে হবে আদালতের নিয়ম বুঝে থাকলে এবার বলুন তো মিথ্যা মামলাকারী যদি আদালতে মিথ্যা সাক্ষীও পেশ করে দেয় তাহলে বিচার মানতে বাধ্য কি না মানতে বাধ্য বিচারক তো জানে না সাক্ষীগুলি মিথ্যা না সত্য কাজেই কোনো উপায়ে যদি কোনো মিথ্যাবাদী আমার আদালতে মিথ্যা মামলা করে
আর চাপাবাজি করে হোক, যে কোনো উপায়ে হোক মামলাটাকে মিথ্যাটাকেই সত্য বলে প্রমাণ করে ফেলে, তাহলে আদালতের বিধান অনুযায়ী আমি তার পক্ষে রায় দিতে বাধ্য হব। কিন্তু সে যেন জেনে রাখে আদালতের রায় নিল না, বরং জাহান্নামের সার্টিফিকেট নিল। হাদিসের মর্মটা বুঝে থাকলে বলুন তো, আমাদের বর্তমান সমাজে আদালত থেকেও কেউ জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করে কিনা? আদালত থেকে জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মামলা দায়ের হইল একজন মুসলমান নামধারী, একজন মুসলমান পরিচয়ধারী আর একজন ইহুদির মধ্যে। একটা জিনিস নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া। এতক্ষণের কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, রাসুলের যাচাইয়ে যদি সাব্যস্ত হয় জিনিসটার মালিক ইহুদি, তাহলে কি মুসলমানের পক্ষে রায় দিবেন না ইহুদির পক্ষেই রায় দিবেন? রাসুলের যাচাইয়ে সাব্যস্ত হলো জিনিসটার মালিক ইহুদি, তাই রাসুল রায় দিলেন এই জিনিসটার মালিক তুমি না, এই জিনিসটার মালিক ওই ইহুদি লোকটা। রায় মুসলমানের পক্ষে গেল না ইহুদির পক্ষে গেল? ইহুদির পক্ষে। আদালত থেকে বের হয়ে কার আদালত? রাসুলের আদালত। আদালত থেকে বের হয়ে মুসলমান পরিচয়ধারী লোকটা বলতে লাগলো, রায়টা আমার পছন্দ হয় না, রায়টা আমার পছন্দ হয় না, আমি আপিল করব, পুনর্বিচার প্রার্থনা করব। কিভাবে বললে আপনারা বুঝলেন? এক আদালতের রায় পছন্দ না হলে আরেক আদালতে মামলা করার নাম আপিল, পুনর্বিচার প্রার্থনা। আমি অন্য কোনো আদালতে এর বিরুদ্ধে আবারও বিচার প্রার্থনা করব। ইহুদি লোকটা মুসলমান লোকটাকে জিজ্ঞাসা করে, এবার তুমি আপিল করবা কার আদালতে? প্রস্তাব দিল উমরের নাম, আপিল করবো উমরের আদালতে। ইহুদি রাজি হইল, দুজন এবার এই মামলার আপিল করার জন্য পুনর্বিচার প্রার্থনার জন্য গেল উমরের আদালতে। মুসলমান লোকটা যখন তার আবেদন পেশ করে শেষ করলো, সমাপ্ত করলো, তখন ইহুদি লোকটা বলে, মহামান্য আদালত, এই ব্যাপারে আমারও কিছু কথা আছে। উমর জিজ্ঞাসা করলেন ইহুদি লোকটাকে, তোমার কি কথা? বলে, আমার কথা হইল এই ব্যাপারটা মীমাংসার জন্য, আমরা দুজন আপনার এখানে আসার আগে আপনাদের নবী মুহাম্মদের কাছে গেছিলাম। সে কি আমাদের নবী বলে ইহুদিরা, না আপনাদের নবী? হ্যাঁ আপনাদের নবী, মুসলমানদের নবী। আপনাদের নবী মুহাম্মদের কাছে গেছিলাম, মুহাম্মদের ফয়সলা মতো জিনিসটা আমি পেয়ে গেছি, কিন্তু এই লোকটা আপনাদের ধর্মাবলম্বী একজন মুসলমান, আপনাদের নবীর রায় মানে না, পছন্দ হয়নি তার, আপনার কাছে পুনর্বিচারের জন্য, আপিল করার জন্য, সানি বিচারের জন্য আপনার কাছে এসেছে। উমর মুসলমান লোকটাকে জিজ্ঞাসা করলেন, ইহুদি লোকে যা বললো তা কি ঠিক? তোমরা কি প্রথমে বিচারের জন্য মুহাম্মদ রাসূলের কাছে গেছিলা? তার রায় মতো জিনিসটা ইহুদি লোকটা পাইয়া গেছে, তুমি কি পুনর্বিচারের জন্য আমার আদালতে এসেছ? মুসলমান লোকটা বলে, জি হুজুর। উমর বলেন, তোমরা দুজন এখানে দাঁড়াও, আমি ঘর থেকে এসে বিচার করব। উমর ঘরে গেলেন, খোলা তরবারি হাতে নিয়ে তাদের দুজনের সামনে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর রায় যার পছন্দ হয় না, একমাত্র তরবারি সারা দুনিয়াতে তার আর কোনো রায় নাই। এই বলে তরবারির দ্বারা উমর আঘাত করলেন, মুসলমানকে শিরুচ্ছেদ করে দিলেন, মুসলমানকে শিরুচ্ছেদ করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফয়সলা যার পছন্দ হয় না, তরবারি সারা তার আর কোনো ফয়সলা নাই দুনিয়াতে। উমরে এই মুসলমানের শিরুচ্ছেদ করার কারণে মুসলমান পরিচয়ধারী লোকটার পরিবারের অন্য লোকেরা তখনও ইসলাম গ্রহণ করেনি, তারা এবার উমরের বিরুদ্ধে মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আবার আরেক বিচার দায়ের করলো।
যে আমাদের পরিবারের একটা লোক মুসলমান হয়েছিল, এক আদালতের রায় পছন্দ না হওয়ার কারণে অন্য আদালতের সানি বিচার পুনর্বিচার প্রত্যয়ের কারণে তাকে আপনার অনুসারী উমর হত্যা করেছে। আপনার ধর্মে কি এমন কোনো বিধান আছে যে এক আদালতের রায় পছন্দ না হইলে আর এক আদালত পুনর্বিচার প্রার্থনা করলে কি হত্যাযোগ্য অপরাধ হয়? যদি বিধান থাকে তাহলে কোথায় আছে দেখান, আর যদি বিধান না থাকে তাহলে অবশ্যই উমর অন্যায়ভাবে আমাদের লোকটাকে হত্যা করেছে। এই হত্যার হত্যার বিচার হিসাবে উমরকে হত্যা করা হোক আমরা আমাদের দাবি। কোথাকার বিচার কোথায় পর্যন্ত গড়ালো বিষয়টা বুঝতে পেরেছেন? বিচার ছিল একটা জিনিস নিয়ে দুইজনে ঝগড়া, একজন মুসলমান একজন ইহুদি। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে জিনিসটা ইহুদি পেয়ে গেল, বিচার শেষ। মুসলমান লোকটা পুনর্বিচারের জন্য উমরের কাছে গেল। উমরে আসল বিচার বাদ দিয়া, আসল বিচার করলেন, আসল বিচার বাদ দিয়া জিনিসটা কে পাবে কে পাবে না এই এই ব্যাপারে উমরের কোনো রায় না। উমর আসল বিচার বাদ দিয়া এই বাদী বিবাদী দুইজনের একজনকে হত্যা করে ফেলে। এই জন্য নিহত ব্যক্তির পরিবারের লোকেরা উমরের বিরুদ্ধে এখন আর এক নূতন মামলা করল। আমাদের পরিবারের লোকটা ইসলাম গ্রহণ করেছিল, আমরা এখনো ইসলাম গ্রহণ করিনি। এক আদালতে বিচার পছন্দ হয়নি তার, আরেক আদালতে পুনর্বিচার প্রার্থনা করেছিল, এটা কি হত্যাযোগ্য অপরাধ ইসলামের আইনে? যদি না হয়ে থাকে তাহলে উমর কেন নিরপরাধী লোককে হত্যা করলো? আমরা বিচার চাই। এই বিচার যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে দায়ের করা হলো, আল্লাহ রাসূল দেখলেন ইসলামের বিধানে তো অন্যায়ভাবে যে কাউকে খুন করে তাকে তো হত্যা করতে হয়। এই খুনের কারণে উমরকে এখন খুন করতে হয়, সেই খুনের কারণে এখন কাকে খুন করতে হয়? উমরকে খুন করতে, কারণ ইসলামের বিধান হলো অন্যায়ভাবে যদি কেউ কোনো মানুষ খুন করে তাহলে তার একমাত্র শাস্তি হইল, ইসলামী আইনে একমাত্র শাস্তি হইল তার প্রাণদণ্ড, এবং প্রাণদণ্ড প্রদানের দায়িত্ব কোনো মুফতির নয়, কোনো আলেমের নয়, কোনো পঞ্চায়েতের নয়, প্রাণদণ্ড দেওয়ার দায়িত্ব একমাত্র সরকারের, একমাত্র সরকারের দায়িত্ব প্রাণদণ্ড দেওয়া। সরকারের অধীনে যদি কেউ বিচারপতি থাকে, হ্যাঁ বিচারপতি সরকারের পক্ষ থেকে তার প্রাণদণ্ড দিতে পারে। এই রকম প্রাণদণ্ড ক্ষমা করার অধিকার কারো নয়। একজনে একটা লোককে অন্যায়ভাবে খুন করেছে, সরকারের দায়িত্ব খুনিকে হত্যা করো। এখন যদি সরকারের এমন কোনো আইন থাকে যে আইনের কারণে খুনিকে প্রাণ ভিক্ষা দিয়া দিতে পারে, খুনিকে কি দিয়া দিতে পারে? প্রাণ ভিক্ষা। আমি জিজ্ঞাসা করি সরকারের জুলির মধ্যে কটা প্রাণ থাকে আর একজন যে ভিক্ষা দেয়? আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এই প্রাণ ভিক্ষা দেওয়ার নামে খুনিকে যেই সরকার মাফ করে দেবে সেই সরকারের দেশের খুন খারাপই কেউ বন্ধ করতে পারবে না। সমাজে খুন খারাপি চালাই রাখার একটা অপকৌশল হইল প্রাণ ভিক্ষা দেওয়া। কি দেওয়া? প্রাণ ভিক্ষা শব্দটা এটা একটা খুদা দ্রোহী কথা, যে ইসলামী আইন বিরোধী কথা। প্রাণ ভিক্ষা, তুমি কটা প্রাণের মালিক আরেকজনকে ভিক্ষা দিবা? তুমি তোমার প্রাণের মালিককে, তোমার নিজের প্রাণের মালিক অত তুমি না, তোমার নিজের প্রাণের মালিক কি আল্লাহ? তুমি আরেকটা খুনি আস, আমি প্রাণ ভিক্ষা দাও কোথার থেকে? কাজী আল্লাহ রসুল বড় মারাত্মক ভাবে চিন্তিত হয়ে পড়ল। আমি তো উমরকে প্রাণ ভিক্ষা দিতে পারবো না, উমর তো একটা খুনের যোগ্য আসামি নয়, অথচ উমর খুন করে ফেলেছে। কাজে কাজে এই খুনের বিনিময়ে তো উমরকে খুন করতে হবে, উমরকে হত্যা করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পর চিন্তিত হয়ে পড়লে। এই চিন্তিত হওয়ার পিছনে একটা কারণ আছে। হযরত উমর ছিলেন রাসূলের এক নম্বর দুশ্মন ইসলাম গ্রহণের আগে, আবু জাহাল ছিল দুই নম্বর দুশ্মন। উমরকে এক নম্বর বললাম কেন আর আবু জাহালকে দুই নম্বর বললাম কেন?
একদিনের পরামর্শ সভায় উমর তখন রাসূলের দুশমন ছিলেন, তখন ইসলাম গ্রহণ করেননি। এমন অবস্থায় উমরের পরামর্শ সভায় সিদ্ধান্ত, আবু জাহালের প্রস্তাব ক্রমে সিদ্ধান্ত হইল মুহাম্মদকে হত্যা করতে হবে। কিন্তু আবু জাহাল নিজেও নিজের প্রস্তাবিত কাজটা করার সাহস রাখে না, মুহাম্মদকে হত্যা করার জন্য যাওয়ার মতো সাহস রাখে না। তখন উমর দাঁড়িয়ে বলেছিলেন, মুহাম্মদকে হত্যা করার জন্য আমি উমর একা যথেষ্ট। এই ঘটনার দ্বারা আমরা কি বুঝলাম, আবু জাহাল ছিল এক নম্বর দুশ্মন, না উমর ছিলেন এক নম্বর দুশ্মন, উমর ছিলেন এক নম্বর দুশ্মন, আবু জাহাল ছিল দুই নম্বর দুশ্মন। এই দুইটা দুশ্মনের ব্যাপারে রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই দুইটা বড় দুশ্মনের মধ্যে অন্তত কোনো একটা দুশ্মনকে তুমি মুসলমান বানিয়ে দাও, যেন তার মাধ্যমে মুসলমান সমাজের শক্তি বর্ধিত হয়। রাসূলের সেই দিনের দোয়া দুই নম্বর দুশ্মনের বেলায় কবুল হইল না, কবুল হইল এক নম্বরটার বেলায়। আবু জাহালের বেলায় রাসূলের এই দোয়া কবুল হইল না, কবুল হইল উমরের বেলায়। কারণ কি? এই কারণটা আমাদের সমাজের সর্বলোকের বোঝা দরকার। উমর দুশ্মন ছিল রাসূলের ঠিক না বুঝার কারণে, বুঝে শুনে দুশ্মন ছিল না বুঝার কারণে। আবু জাহাল দুশ্মন ছিল বুঝে শুনে, আবু জাহাল দুশ্মন ছিল বুঝে শুনে। বুঝে শুনে যদি কেউ হেদায়েতের বিরুদ্ধাচরণ করে, কোরআন হাদিসের কথা বুঝে শুনে যদি কেউ শত্রুতামি করে, হেদায়েত তার নসিবে আল্লাহ দেন না, হেদায়েত তার নসিবে আল্লাহ দেন না। না বুঝে যদি কেউ ইসলামের বিরুদ্ধাচরণ করে, কোনোদিন বুঝে আসলে আল্লাহ তাকে হেদায়েত দান করে দেন। উমর না বুঝে দুশ্মনী করতেন, আবু জাহাল বুঝে শুনে দুশ্মনী করত। এই জন্য রাসূলের দোয়া আবু জাহালের বেলায় কবুল হইল না, কবুল হইল উমরের বেলায়। কিভাবে কবুল হইল দেখুন, উমর সাথে সাথে সেই পরামর্শ সভার থেকে তরবারি হাতে নিয়ে রওনা হইলেন, মুহাম্মদকে হত্যা না করে আজকে আর। রাস্তায় এক ব্যক্তি পেয়ে বলল, মুহাম্মদ কোরআনের কথা বলে, এই জন্য তুমি মুহাম্মদকে হত্যা করবা? তোমার বোন এবং ভগ্নিপতিও তো কোরআন গ্রহণ করে ফেলেছে। এই কথা শুনে উমর রাসূলের পথ বাড়ির পথ ছেড়ে বোনের বাড়ির পথ ধরলেন, গিয়ে হাতে নাতে পেয়ে গেলেন বোন এবং ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করছে। উমর বোনকে এমন পিটুনি পিটাইলেন যে উমরের হাতের পিটুনির কারণে আপন বোনের শরীর জখম হয়ে রক্তাক্ত হয়ে গেল। নিজের হাতের পিটুনি খেয়ে বোনের শরীর জখম হয়ে রক্তাক্ত হয়ে গেল দেখে উমর মনে একটু দয়া মায়া সৃষ্টি হইল। বললেন, তুমি কি পড়তেছিলে, আমার হাতে একটু দাও তো। বোন বলেন, তুমি না পাক, তোমার হাতে আল্লাহর পবিত্র কালাম দেওয়া যায় না। উমর বলেন, তাহলে আমার কি করতে হবে? বোন বলেন, গোসল করে আসুন। উমর গোসল করে আসলেন। বোন কোরআনের সেই সূরা তোহার প্রথম দিকের আয়াতগুলি লেখা ছিল, যদি উমরের হাতে দিলেন, জীবনের প্রথমবারের মতো উমর কোরআনের কোনো অংশ হাতে নিয়ে যাচাই করার সুযোগ পেলেন যে এমন সুন্দর কালাম সত্যই কোনো মানুষ বানাতে পারে কিনা। দেখা মাত্র তিনি বুঝতে পারলেন যে না, এটা মুহাম্মাদের রচিত নয়, একমাত্র আল্লাহর নাজিল করা ছাড়া আর কিছু নয়। তাই উমর এখান থেকেই রসুলের কাছে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই ঘটনার দ্বারা আমরা বলতে পারি যে উমরকে আল্লাহর রাসূল স্পেশালভাবে আল্লাহর কাছে দরখাস্ত করে মুসলমান বানিয়ে এনেছিলেন। এই ঘটনার দ্বারা আমরা কথাটা এইভাবে বলতে পারি যে উমরকে আল্লাহর রাসূল আল্লাহর কাছে স্পেশাল দরখাস্ত করে মুসলমান বানিয়ে এনেছিলেন, উমরের মাধ্যমে যেন মুসলমান সমাজের শক্তি বর্ধিত হয়। সেই উমরকে আজকে খুনের কারণে আদালতে হত্যা করতে হয়। এই চিন্তায় যখন রাসূল যার পর নাই চিন্তিত, তখন রাসূলের চিন্তা দূর করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াত নাযিল করেন যে আয়াত আজকে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই হইল আয়াতের শানে নুজুলের ঘটনা। এবার শুনুন আয়াত নাযিল করে আল্লাহ কি বলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, হে রাসূলে করিম সুলতান, আপনার রব আমি আল্লাহ, নিজে নিজের কসম খেয়ে বলছি,
আমি আল্লাহ নিজে নিজের নামে শপথ করে বলছি, কোন মানুষ মুসলমান দাবি করলেই মুসলমান হয়ে যায় না। কোন মানুষ নিজেকে নিজে মুমিন মুসলমান বলে সমাজে পরিচয় দিলেই মুমিন মুসলমান হয়ে যায় না। কোন ব্যক্তি মুসলমানের সাথে মিলে মিশে মুসলমানের মতো নামাজ পড়লেই মুসলমান হয়ে যায় না। মুসলমানের সাথে মিশে মুসলমানের সাথে রমজান মাসে রোজা রাখলেই মুসলমান হয়ে যায় না। তাহলে মুসলমান কিভাবে? আল্লাহ বলেন হাত্তা ইউহাক্কিমু কাফিমা শাজারা বাইনাহুম, আপনার ফয়সালাকে, আপনার মীমাংসাকে, আপনার সিদ্ধান্তকে অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধার সাথে মেনে না নেওয়া পর্যন্ত। রাসূলের মীমাংসা মনগড়া ভাবে দেওয়া না আল্লাহ প্রদত্ত? রসুল মনগড়া ভাবে মীমাংসা দেন না আল্লাহর পক্ষ থেকে পেয়ে মীমাংসা দেন? এ রসুলের দেওয়া মীমাংসা মানে আল্লাহ দেওয়া মীমাংসা। আপনার মাধ্যমে আমি আল্লাহ যে মীমাংসা দিচ্ছি, সেই মীমাংসাকে যারা অন্তরের অন্তস্থল থেকে ভক্তি শ্রদ্ধার সাথে মীমাংসাগুলি, যারা এক কথায় ইসলামের বিধানগুলি যারা অন্তরের অন্তস্থল থেকে বরণ করে নেবে না, তারা মুসলমান দাবি করার কারণেই মুসলমান গণ্য হবে না। এই লোকটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ফয়সালা মানে না মানে ইসলামের বিধান মানে না, ইসলামের বিধান মানে না মানে আল্লাহর হুকুম মানে না। যে আল্লাহর হুকুম মানে না সে শুরু থেকেই মুসলমান নয়। মুসলমান দাবি করা তার ভ্রান্ত দাবি, মিথ্যা দাবি। এই ধরনের মুসলমান হওয়ার মিথ্যা দাবিদারকে কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়। যারা ইসলামের কোনো বিধানকে অন্তরের অন্তস্থল থেকে সঠিক বলে মেনে নিতে পারছে না কিন্তু নিজেকে নিজে মুসলমান বলে পরিচয় দেয়, কোরআনের ভাষায় এই ধরনের মুসলমান হওয়ার মিথ্যা দাবিদেরকে কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়। দেখুন তো মুনাফিকের পরিচয়টা আল্লাহ পবিত্র কোরআনের সূরায়ে মুনাফিকুনের প্রথম আয়াতে কিভাবে বলেন? আল্লাহ বলেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলেন হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন বলে আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, আপনি যে আল্লাহর রাসূল আল্লাহ তো খুব ভালোভাবেই জানেন, কিন্তু মুনাফিকরা যে আপনাকে আল্লাহর রাসূল বলে এটা তাদের মুখের কথা বুকের কথা নয়। মুনাফিকরা যে রাসূলকে রাসূল বলে এটা বুকের কথা না মুখের কথা, অন্তর দিয়ে বিশ্বাস করে ইনি আল্লাহর রাসূল না, মুখে বলে আপনি আল্লাহর রাসূল, অন্তর দিয়ে বিশ্বাস করে ইসলামের এই বিধান সঠিক নয়, মুখে বলে আমি ইসলামের বিধান পালনকারী, আল্লাহ এরা মুমিন মুসলমান নয়, এরা মুনাফিক, এরা মুনাফিক। আয়াতের মর্মটা কিছুটা বুঝে থাকতে বলুন তো, আমাদের সমাজে মুনাফিক পাওয়া যাবে কিনা? পরিষ্কার ভাবে মনে রাখবেন এই 16 কোটি মুসলমানের বাংলাদেশে মুনাফিক কে কে, কে কে মুনাফিক? যে সমস্ত মুসলমান হওয়ার দাবিদার, মুসলমানের সাথে যে সমস্ত লোকেরা নামাজ পড়ে, মুসলমানের সাথে যে সমস্ত লোকেরা ঈদগার মাঠে আসে ঈদের নামাজ পড়ে, মুসলমানের সাথে যারা ইফতার করে, মুসলমানের সাথে যারা রোজা রাখে, আর ইসলামের কোনো বিধানকে মনে করে সঠিক নয়। ইসলামের কোনো বিধানকে যদি মনে করে সঠিক নয় এই মুনাফিক, সেই মুনাফিক। ইসলামের বিধানকে সঠিক মনে করে না তার রোজা রাখা মানে মুখ ধুইল হাত ধুইল মাথা মাসা করলো ফাউ ধোয়ার আগে বায়ু ছেড়ে দিল। আগেই বলেছি মুখ ধোয়া ধ্বংস হয়ে যায়, মুখ ধোয়া বাতিল হয়ে যায়, হাত ধোয়া বাতিল হয়ে যায়, মাথা মাসা করে বাতিল হয়ে যায় বায়ু ছেড়ে দিলে ফাউ ধোয়ার আগে, ফাউ ধোয়ার পরেও যদি বায়ু ছেড়ে দেয় সব বাতিল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয়, ইসলামের কোনো একটা বিধানকে বলে সঠিক নয় তার নামাজ পড়া রোজা রাখা সব কিছু বাতিল হয়ে যায়। প্রথম থেকে যদি ইসলামের বিধানটাকে সঠিক নয় মনে করে তাহলে তার মুসলমানিত্বের দাবিটাই মুনাফিকি, আর আগে যদি সঠিকভাবেই দাবি করতো পরবর্তীতে যদি অস্বীকার করে তাহলে আগের দাবি ধ্বংস হইয়া সে মুনাফিক না হইয়া সে মুরতাদ হইয়া যায়।
হয়তো মুনাফিক না হয় মুরতাদ, হয়তো মুনাফিক না হয়তো মুরতাদ। খুব সহজ একটি উদাহরণ দিচ্ছি, দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। হে নবীর বিবিগণ আর মুসলমানের নারীগণ, নবীর বিবিগণের একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাযিল করেছিলেন, এইজন্য কিন্তু আয়াতের বিধানের আওতাভুক্ত করে দিয়েছেন সমস্ত মুসলমান নারীগণকেও, এই জন্য আয়াতের মর্মার্থ হয়, আয়াতের মর্মার্থবোধক তর্জমা হয় যে হে নবীর বিবিগণ এবং মুসলমান সমস্ত মুসলমানের নারীগণ, তোমরা যার যার ঘরে থাকো, সমস্ত মুসলমানের নারীদেরকে আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কোথায় থাকতে বলেছেন, যার যার ঘরে থাকো। কেউ যদি বলে নারীগণ ঘরে থাকবে কেন, ঘর কি নারীর বন্দিশালা, তাইলে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের বিধানকে অন্তরের অন্তস্থল থেকে মেনে নিল না বিদ্রোহ করলো, কোরআনের কথার বিরুদ্ধে বিদ্রোহ করলে, ইসলামের এমন অকাট্য বিধানের বিরুদ্ধে অন্তরে বিদ্রোহ থাকলে তুমি তোমার নামাজ মুনাফিকি, তোমার রোজা মুনাফিকি, তোমার হজ মুনাফিকি, তোমার যাকাত মুনাফিকি, তোমার ইবাদত বন্দেগি মুনাফিকি, শুরু থেকেই যদি এমন হয় তুমি প্রথম থেকেই মুনাফিক, আর আগে যদি ইসলামের বিধানে বিশ্বাসী ছিলা এমন হইয়া থাকে, পরবর্তীতে যদি তুমি মনে করো যে না মহিলাদেরকে আল্লাহ ঘরে থাকতে বলেছেন এইটা এইটা এটা সঠিক নয়, তুমি সাথে সাথে মুরতাদ। হ্যাঁ, আপনাদের মানে প্রশ্ন জাগতে পারে যে মহিলাদেরকে, মুসলমানের মহিলাদেরকে আল্লাহ ঘরে থাকতে বললেন কেন, এই প্রশ্নটা অনেক লম্বা এবং আমার আলোচ্য বিষয়ের বহির্ভূত, তারপরও শুধুমাত্র কৌতূহল দিবার জন্য বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান মহিলাদেরকে ঘরে থাকতে বলেছেন বন্দিশালা হিসাবে নয়, এজন্যই সাথে সাথে বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রয়োজনে তোমরা ঘরের বাইরে যেতে পারো, তবে সেকেলে যুগের অসভ্য বর্বর নারীদের মতো বেপর্দা হয়ে নয়, ঘর থেকে বের হতে পারো তোমরা পর্দা রক্ষার মাধ্যমে, কিসের মাধ্যমে, পর্দা রক্ষার মাধ্যমে। তাহলে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে প্রথমে বলেছেন ঘরে থাকো, তারপরে বলেছেন প্রয়োজনে বের করতে পারো, বেপর্দা হয় না পর্দা রক্ষা করে, পর্দা রক্ষা করে। আমার কথা বুঝে থাকতে বলুন তো, আমাদের সমাজে এমন কিছু নামদারি মুসলমান পাওয়া যাবে কিনা যারা ইসলামের পর্দা বিধানকে তিরস্কার করে, নিন্দা করে, সমালোচনা করে, এরা কেমন মুসলমান, ওই উমরের আদালতের ওই মামলার মুসলমানটার মতো, উমরের আদালতে যে বিষয় নিয়ে মামলা নিয়ে গেছিল যে মুসলমানরা, ওই মুসলমানটার মতো মুসলমান হইল এরা, যারা মহিলাদের ঘরে থাকার ঘোষণাকে নিন্দা করে, মহিলাদের পর্দা করে রাস্তায় বের হওয়ার কথা যারা ঘৃণা করে, এরা মুসলমান নয় মুনাফিক। উমরের কাছে যখন মুনাফিক মুনাফিকদের ধরা পড়লো, হ্যাঁ মুনাফিকদের ধরা পড়লে বিচারকের অধিকার আছে, মুনাফিক যখন মুনাফিকে তো ধরা মুনাফিকিতে ধরা পড়ে আদালতে, তখন বিচারকে ইচ্ছা করলে মুনাফিক মুনাফিকিতে ধরা পড়লে বিচারকে ইচ্ছা করলে তাকে প্রাণদণ্ড দিতে পারে। তাহলে উমরের হত্যা করাটা অন্যায় ছিল না ন্যায় ছিল, তাই আল্লাহ আয়াত নাযিল করে নবীর চিন্তা দূর করে দিলেন, উমরকে অন্যায় খুনের পরিবর্তে খুন করতে হবে এমন চিন্তায় চিন্তিত হবেন না, এই মুসলমান হওয়ার দাবি দাঁড়টা আসলে এই মুসলমান নয় সেটা মুনাফিক, যে রসুলের ফয়সলা মানে না অন্তর দিয়া মুসলমান হওয়ার দাবি করে সে মুসলমান নয় মুনাফিক। বুঝে দেখলে এবার বলুন তো, কোনো আলেম যদি কোরআনের কোনো ঘোষণা, হাদিসের কোনো ঘোষণা, আল্লাহর কোনো বিধান, রাসূলের কোনো তরিকা, ইসলামের কোনো বিধানের কথা ঘোষণা করেন আর এর বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ করে, তাহলে সে সত্যই মুসলমান না মুনাফিক?
মুনাফিক এই সমস্ত মুনাফিকরা ছাড়া এই আল্লাহর বিধান বলার কারণে ইসলামের বিধান বলার কারণে আলিমের বিরুদ্ধে মুনাফিক ছাড়া আর কেউ তিরস্কার করতে পারে ইবনে আব্বাস কি বলেছিলেন নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন আল্লাহ কোরআনে আলেমকে সেভাবেই সম্মান করতে হবে কারণ নবীর যেই দায়িত্ব ছিল আলেমগণের সেই দায়িত্ব নবীর সাথে বিয়াদবি করলে যেমন ঈমান ধ্বংস হয়ে যায় আলেমের সাথে বিয়াদবি করলে ঈমান সেইভাবেই ধ্বংস হয়ে যায় এই জন্য বলেছিলাম আমাদের বর্তমান সমাজের মানুষ তিন ভাগে বিভক্ত একদল আলেম যখন ইসলামের বিধানের কথা বলেন হারামকে হারাম বলেন জাহান্নামের ভয়ে তওবা করে হারাম ছেড়ে দেয় আল্লাহ বলেন এদের গুনাহ মাফ আর একদল আলেমগণ যখন কোন হারামকে হারাম বলেন তখন হারামটা সারে না কিন্তু আলেমের বিরুদ্ধে বিশুদ্ধারও করে না তিরস্কারও করে না আলেমকে গালিগালাজও করে না এদের একটা দোষ আছে গুণ আছে দোষের কারণে জাহান্নামে যাবে গুণের পরে একদিন নাজাত গুণের পরে একদিন নাজাত পেয়ে যাবে আর একদল আলেম যখন কোন হারামকে হারাম বলেন তখন আলেমকে গালিগালাজ শুরু করে দেয় তিরস্কার দেয় নিন্দা শুরু করে দেয় বলুন বলুন সেই নিন্দা আলেমকেই করলো না নবীকেই করলো নবীকেই নবী আলেমকে করলো না নবী যে আল্লাহর বিধান বলেছিলেন সেই আল্লাহকেই করলো আল্লাহকে গালি গালাজ করলে আল্লাহকে নিন্দা করলে নবীকে ঘৃণা করলে যেমন ভাবে ঈমান ধ্বংস হয়ে যায় ঠিক তেমনি ভাবে আল্লাহর কথা নবীর কথা যে আলেমগণ বলেন তাদেরকে নিন্দা করলে ঘৃণা করলে ঈমান ধ্বংস হয়ে যায় এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআল লিমা জিতু বিহি তোমাদের কেউ সত্যিকারের মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আনিত ইসলামের বিধিবিধানকে অন্তরের অন্তঃস্থল থেকে গ্রহণ করে না নিবে আমার আগে যারা কথা বুঝে থাকলে বলুন তো একটা মানুষ নিজেকে নিজে মুসলমান বলে দাবি করলেই মুসলমান হয়ে যায় না ইসলামের বিধানকে বরণ করে নিলে মুসলমান হয় ইসলামের বিধিবিধানকে ইসলামের হালালকে হালাল হিসাবে মেনে নিতে হবে ইসলামের ঘোষিত হারামকে হারাম হিসাবে মেনে নিতে হবে তখনই শুধু আমরা মুসলমান হতে পারবো আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের মুসলমান চিনার সত্যিকারের মুসলমান বুঝার সত্যিকারের মুসলমান হওয়ার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন